মোটর বাইক সহ মোটর বাইক চোরকে গ্রেফতার করলো রানীগঞ্জ থানার পুলিশ। ধারাবাহিকভাবে মোটর বাইক চুরি করা এক মোটর বাইক চোরকে ফের গ্রেফতার করলো রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোরফাডির পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে 6টি মোটর বাইক উদ্ধার করা হয়েছে। মোটর বাইকগুলি রানীগঞ্জ ও সংলগ্ন এলাকা থেকে চুরি করে অন্যত্র পাচারের উদ্দেশ্য ছিল এমনটাই জানা যায়। কিন্তু তার আগেই পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে রানীগঞ্জের রোনাই ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে নাইম শেখ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। জানা গেছে ধৃত ওই ব্যক্তি এর আগেও বিভিন্ন এলাকা থেকে প্রায় 10টি মোটর বাইক চুরি করেছিল। সেক্ষেত্রেও পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছিল চুরি যাওয়া মোটর বাইক। এবার ফের আরও এক দফায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে মিলল 6টি মোটর বাইকের হদিশ। পুলিশ এই ব্যক্তির সাথে আর কারা কারা যুক্ত রয়েছে এবং কোন অংশে চুরি যাওয়া মোটর বাইক সে পাচার করেছে তা জানার জন্যই তাকে টানা জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এবারে তো তুমি 6টা বাইক ইয়ে করছো বলছো, বাজারের বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিলে। চুরি করছো না, নিয়ে এলো রেড করে। হ্যাঁ, রেড করে নিয়ে এলো। তো ওইগুলো কোথা থেকে পেতে এই বাইকগুলো? ওখান থেকে নিয়ে এলো। কোথা থেকে? মদনপুর থেকে। হ্যাঁ, মদনপুর থেকে। তো এগুলো তো বাজার থেকে তো চুরি গেছে। না, এগুলো হ্যাঁ এদিকে না ওদিকে বাইরে আছে। তো এর আগেও তো তোমার কাছে 10খানা বাইক পাওয়া গেছিল। না, 10খানা, 2খানা আমি লিয়েছিলাম। তো কি এগুলো কিনে লিয়েছিলাম? এটা চুরির বাইক তো, কার কাছে পাওয়া গেল? এটা পাওয়া গেল কিনেছিলাম যার কাছে। না, তো সেই সময় তো এটা চুরির বাইকই ছিল, আজও তো চুরির বাইক এগুলো। হ্যাঁ, এগুলো কারা দেয়? ছেলেগুলো ধরা পড়ে গেল। কোন কোথাকার ছেলে এরা? নিয়ামতপুরে। নিয়ামতপুরে? আর তুমি কি করে কেনা এগুলো? কত টাকা দিয়ে কেনো? দিয়েছিলাম 5000 না 10000। তো জানো না তুমি এগুলো চুরির বাইক? আমার বলিয়ে রেখে দিই। হ্যাঁ, আমার বউ নিয়ে রেখে দিয়েছিল। তো আগেও তো চুরির বাইক কিনেছিলে তুমি? আগে এটা তো বলছি, আর এটা তো কি? এটা আবার তো নতুন করে 6টা বাইক চুরি? না না, এটা তো নাই। আমি আসানসোল থেকে সৌমিত্র আঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।